गाजीपुर महानगर राजेंद्रपुर एलाकाय एलजी ईडी स्टक यार्डे रक्षित अखेज मालामाल नीलामेर माध्यमे मेचास एसएम एंटारप्राइज नामे ठिकादारी प्रतिष्ठानेर मालिक कापासिया उपजेला छात्रलीग सहसभापति एसएम शाखावत होसेनके देवा हय। गत 12 ফেব্রুয়ারি এলজি ইডি স্টক এয়ার থেকে রাতে আধারে কাভার্ড ভ্যান লোড করায় জনমনে প্রশ্ন জাগে। নিলামে কপিতে উল্লেখিত মালামালের বর্ণনা অনুযায়ী প্রায় 15 টন, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে এলজি ইডির গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বারেক ওখানে উপস্থিত থেকে 4টি কাভার্ড ভ্যান রাতে আধারে মারামার রুট করা হচ্ছে। সাংবাদিকদের উপস্থিত টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। রাতে আধারে মারামার রুট হওয়ায় বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলজি ইডি কর্তৃপক্ষ বলে, আমাদের জায়গা দ্রুত খালি করতে হবে, তাই রাতে মালামাল রুট করা হচ্ছে। মেচাস এস এম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ছাত্রলীগ নেতা শাখাওয়াত জানান, টেন্ডারে সর্বোচ্চ দরদাতা হিসাবে আমাকে এই মালামাল দেয়া হয়েছে। 15 টন মালে টেন্ডার হলেও প্রায় 60 টন মালামাল রাতে আধারে কেন এবং কি করে নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এলজি ইডি কর্তৃপক্ষ মালামাল দ্রুত নিয়ে জায়গা খালি করে দিতে বলায় রাতে গাড়ি লাগিয়েছি। এ ব্যাপারে গাজীপুর এলজি ইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বারেক জানান, তিনি এ ধরনের লিখিত অভিযোগ পেয়েছেন, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ওই টেন্ডারে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মোটেও দুর্নীতি বা অনিয়মের আশ্রয় নেয়নি। আপনি তো অফিস থেকে চলে আসছেন, আমাদের বক্তব্য না দিয়ে সাংবাদিক ওখানে যাওয়ার সম্ভব পেয়ে আপনি ওখান থেকে চলে আসছেন, আপনি তো আমাদের সাথে এখানে দেখা করছেন। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।